চলন্ত বাসে আগুন। এই ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগ রামকৃষ্ণ সেতু সংলগ্ন কালীপুরে। জানা গেছে, তমলুক বর্ধমান বাসটিতে হঠাৎই আগুন লেগে যায়। আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করেন। এরপর চালক দ্রুত বাসটিকে থামিয়ে দেন, যদিও কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড। তারা দ্রুত অসুস্থদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করেন। এখানে কি হয়েছে বলতে, কি গাড়িটা ফোর্সে নিয়ে এসেছিল, ফোর্সে নিয়ে আসতে নিয়ে এসে আগুন লেগেছে। ওরা চেঁচিয়ে উঠেছে, যা গাড়ি যারা প্যাসেঞ্জার ছিল তারা চেঁচিয়ে উঠেছে যে একটা আগুন লেগেছে, নামাও নামাও, পাল্টি খেয়ে যাবে, পাল্টি খেয়ে যাবে। এই বিয়ে বেলে এইটা না যদি থাকতো গিরাটা, তাহলে গাড়িটা পাল্টি খেয়ে যেত। এইটাই যে কালীপুর 12 নম্বর ওয়ার্ডে ব্রিজের নামও, ব্রিজ থেকে নামতে যাত্রীবাহী বাস। হ্যাঁ, যাত্রীবাহী বাস। হ্যাঁ, আগুন লেগে গেছিল গাড়িটা, গাড়িটা আগুন লেগে গেছিল, অথবা পাল্টি খেয়ে যেত। ওই ঘিরাটা না থাকলে পাল্টিটা খেয়ে যেত। এই ঘিরাটার জন্য ঠিক হয়ে গেছে। আমার নাম মামুনি দুলা, এখানে বাড়ি 12 নম্বর। আমি তাহলে কি বেরিয়ে যাবো? ইঞ্জিনে লেগে গেছে, টোটাল ইঞ্জিনকে এগুলো সব আগুন ধরে গেছিল, এগুলো সব আগুন ধরে গেছিল। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম। অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।